স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্ব। স্বাভাবিক ক্ষয়চক্র কি? যে আর্দ্র অঞ্চলে যেখানে নদীর দ্বারা ক্ষয়চক্র সম্পন্ন হয় সেটাকে বলবো আমরা স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্ব। আজকে যেটা পড়বো সেটার নাম হলো শুষ্কতার ক্ষয়চক্র তত্ত্ব। ডেভিস দুটো তত্ত্ব দিয়েছিলেন, ক্ষয়চক্র সম্পর্কিত দুটো তত্ত্ব দিয়েছিলেন, একটা স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্ব আর একটা শুষ্কতার ক্ষয়চক্র তত্ত্ব। আজকে আমরা শুষ্কতার ক্ষয়চক্র তত্ত্ব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, কিন্তু এর আগে আমরা পড়েছিলাম স্বাভাবিক ক্ষয়চক্রের তত্ত্ব। তাহলে দেখো আজকে যেটা পড়ব সেটার নাম হলো, টপিকটার নাম হলো শুষ্কতার ক্ষয়চক্র তত্ত্ব, কার? ডেভিসের। আর একটা এর মধ্যে কথা বলে রাখি, শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্র তত্ত্ব আর একজন বিজ্ঞানী দিয়েছিলেন, যেটা তোমাদের সিলেবাসে আছে, আমি পরের দিন এই ভিডিও করে তোমাদেরকে শোনাবো। ওই তত্ত্বটা, ওই শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্রটা যিনি দিয়েছিলেন তিনার নাম হলেন কিং, এলসি কিং, লেস্টার চার্লস কিং ওই তত্ত্বটা দিয়েছিলেন। আজকে আমরা পড়ব ডেভিসের শুষ্কতা, ডেভিস যে তত্ত্বটা দিয়েছিলেন শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্র তত্ত্ব, সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। সর্বপ্রথমে বলি শুষ্কতার ক্ষয়চক্র কাকে বলে বা কি জিনিসটা কি। শুষ্কতার ক্ষয়চক্র হলো যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম, যেসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম সেখানে ছোট ছোট জলধারা বা ছোট ছোট নদী এবং বায়ু হিমাবহ পুঞ্জিত ক্ষয়, সরি হিমাবহ বললাম, বায়ু তারপর পুঞ্জিত ক্ষয়, আবহবিকার ইত্যাদির দ্বারা কি হয়, একটা উত্থিত ভূমিরূপ কতগুলো অন্তর্বর্তী পর্যায়ের মধ্যে দিয়ে চক্রাকারে সমপ্রায় ভূমিতে পরিণত হয়। নদীর ক্ষেত্রে কি বলেছিলাম বা স্বাভাবিক ক্ষয়চক্রের ক্ষেত্রে কি বলেছিলাম, যে নদীর দ্বারা, এখানে কিন্তু বায়ুর কোনো ভূমিকা থাকবে না স্বাভাবিক ক্ষয়চক্রের, কিন্তু শুষ্ক অঞ্চলে ছোট ছোট জলধারা বা নদী তার সঙ্গে বায়ু পুঞ্জিত ক্ষয় এবং আবহবিকার দ্বারা কি হবে, শুষ্কতার ক্ষয়চক্রটা সম্পূর্ণ হবে। তাহলে সংজ্ঞা আকারে যদি বলি যে শুষ্কতার ক্ষয়চক্র আমরা কাকে বলবো, তাহলে বলবে কোনো উত্থিত ভূমিরূপ বা উচ্চভূমি, ছোট ছোট জলধারা বা নদী, তারপর বায়ু আবহবিকার পুঞ্জিত ক্ষয় দ্বারা কতগুলো অন্তর্বর্তী পর্যায়ের মধ্যে দিয়ে কি হয়, চক্রাকারে সমপ্রায় ভূমিতে পরিণত হয়, এটাকেই বলবো আমরা শুষ্কতার ক্ষয়চক্র। শুষ্কতার ক্ষয়চক্র দুজন দিয়েছিলেন বললাম, যে ডেভিস দিয়েছিলেন যেটা আমরা আজকে আলোচনা করছি, এর পরের দিন আমরা এলসি কিং এরটা আলোচনা করব। তাহলে বোঝা গেল শুষ্কতার ক্ষয়চক্র আমরা কাকে বলি, এটা বোঝা গেল। তারপর দেখো শুষ্কতার ক্ষয়চক্র কতগুলো পূর্ব শর্ত, কতগুলো তিনি শর্ত অনুমান করেছিলেন। দেখেন দেখো তোমরা শুষ্কতার ক্ষয়চক্র কি, ডেভিস কি করেছিল, উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলে, দক্ষিণ পশ্চিম উপদিকে যে সোনেরার মরুভূমি রয়েছে, ভালো করে মনে রাখবে, উত্তর ডেভিস ছিলেন আমেরিকান ভৌগোলিকবিদ, ডেভিস ছিলেন আমেরিকান ভৌগোলিকবিদ, তিনি উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণ পশ্চিম দিকে যে সোনেরার মরুভূমি রয়েছে সেই সোনেরার মরুভূমিতে তিনি পর্যবেক্ষণ করলেন এবং তার উপর ভিত্তি করে তিনি তার তত্ত্বটা দেন। সেখানে তিনি বোলসন, বোলসন মানে চারিদিকে পাহাড় ঘেরা মাঝে একটা নিচু অংশ, এরকম ভূমিরূপকে তিনি নাম দিয়েছেন বোলসন, এবং বোলসনকে ভিত্তি করে তিনি কি করলেন, তার তত্ত্বটি দেন এবং অনুমানের মধ্যে কি বললেন, যে চারিদিকে একটা পাহাড় ঘেরা হতে হবে এবং মাঝে প্লায়া হ্রদ থাকবে বা নিচু অঞ্চল থাকবে এবং চারিদিক থেকে নদীগুলো এসে সেই প্লায়া অঞ্চলে পতিত হবে, তাই এখানে কেন্দ্রমুখী কি জল নির্গমন প্রণালী দেখা দেবে। তারপর কি শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্র যেখানে গড় বৃষ্টিপাতের পরিমাণ 25 সেমির কম, মানে কি বৃষ্টিপাতের পরিমাণটা কম, সেখানে শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্র দেখা দিবে। ছোট ছোট অনেক জলধারা দেখা দিবে যেগুলো উঁচু পাহাড় থেকে চারদিকে ঘেরা, বোলসনের পাহাড় থেকে কি জলধারাগুলা নিচের দিকে নেমে আসবে, ঠিক আছে, এইরকম তিনি কতগুলা অনুমান করলেন। তারপর কি বললেন যে মরু অঞ্চলের ক্ষয়চক্রটা কি হবে, মরু অঞ্চলের ক্ষয়চক্রের শেষ সীমাটা কি হবে, যে প্লায়া হ্রদ বা ভৌম জলস্তর পর্যন্ত। আমরা স্বাভাবিক ক্ষয়চক্রের ক্ষয়চক্রের শেষ সীমা কোথায় পড়েছিলাম, আমরা স্বাভাবিক ক্ষয়চক্রের ক্ষয়চক্রের শেষ সীমা পড়েছিলাম সমুদ্র সমতল, কিন্তু মরু ক্ষয়চক্রে কি বলছে, যে মরু শুষ্কতার ক্ষয়চক্রে বা মরু ক্ষয়চক্রে সেটা হবে প্লায়া হ্রদ পর্যন্ত বা ভৌম জলস্তর পর্যন্ত হবে কি শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্রের শেষ সীমা, ঠিক আছে, এই কতগুলা তিনি অনুমান করলেন। তারপর দেখো শুষ্কতার ক্ষয়চক্রের মতবাদ, দেখো শুষ্কতার ক্ষয়চক্র মতবাদ সম্পর্কে এর আগে বারবার বললাম যে ডেভিস 1899 সালে কি দিয়েছিল, 1899 সালে আর্দ্র অঞ্চলের ক্ষয়চক্র দিয়েছিল, স্বাভাবিক ক্ষয়চক্র দিয়েছিল, কিন্তু শুষ্কতার ক্ষয়চক্রদের
1905 সালে তিনি দেন। আর একজন ভৌগোলিক বিদ দিয়েছিলেন যার নাম হলো লেস্টার চার্লস কিং, ঠিক আছে। কোথায় পর্যবেক্ষণ করে দিয়েছিলেন? লেস্টার চার্লস কিং দিয়েছিলেন সাভান অঞ্চল, আফ্রিকার সাভান অঞ্চলকে পর্যবেক্ষণ করেছিলেন কে? কিং। কিন্তু ডেভিস কি করলেন? উত্তর আমেরিকার সোনেরার মরুভূমি অঞ্চলকে পর্যবেক্ষণ করে তার ক্ষয়চক্র তত্ত্বটি দিয়েছিলেন, ঠিক আছে, বোলসন অঞ্চলকে কেন্দ্র করে। তারপর দেখো এর কতগুলো পর্যায়ে ভাগ করেছেন। এর আগে বলেছিলাম যে মানুষের জীবনকে যেমন কতগুলো পর্যায়ে ভাগ করা যায়, সেমনি ভূমিরূপকে কতগুলো পর্যায়ে ভাগ করা যায়। যেমন কি যে দেখো পর্যায়গুলোর মধ্যে প্রথম পর্যায়ে দেখো প্রারম্ভিক পর্যায়। প্রারম্ভিক পর্যায় কি? প্রারম্ভিক পর্যায় হলো যে অঞ্চলটায় শুষ্কতার ক্ষয়চক্র দেখা দেবে সেই অঞ্চলটা কি হবে, চারিদিকে পাহাড় ধারা হবে, ঠিক আছে, এবং ছোট 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 জলধারা, ছোট ছোট নদীগুলো এসে সেই অঞ্চলে প্রায় অঞ্চলটায় কি নদীগুলো পতিত হবে, এবং নদীর সঙ্গে সঙ্গে কি হবে বায়ুর ক্ষয়কাজের ফলে, বায়ুর ক্ষয়কাজের ফলে ভূমিরূপের পরিবর্তন হবে, ঠিক আছে। এবং কি হবে প্রারম্ভিক পর্যায়ে, প্রারম্ভিক পর্যায়ে ভূমির বন্ধুরতাটা সব থেকে বেশি হবে। ভালো করে মনে রাখবে আমরা ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রে বন্ধুরতা কোথায় বলেছিলাম সব থেকে বেশি বন্ধুরতা হয় বলেছিলাম কোথায়, পরিণত পর্যায়ে, তাই তো। কিন্তু বলছে প্রারম্ভিক পর্যায়ে শুষ্কতার ক্ষয়চক্রে প্রারম্ভিক পর্যায়ে বন্ধুরতাটা সব থেকে বেশি হবে, ঠিক আছে, প্রারম্ভিক পর্যায়ে বন্ধুরতাটা সব থেকে বেশি হবে। আর কি যে প্রারম্ভিক পর্যায়ে এক কথায় যে শুষ্কতার ক্ষয়চক্র সেটা কিন্তু কেন্দ্রমুখী জল নির্গমন প্রণালী হবে। কেন্দ্রমুখী জল নির্গমন প্রণালী কাকে বলবো আমরা, যে কোন একটা নির্দিষ্ট অঞ্চলে চারিদিক থেকে নদীগুলো এসে যদি মিলিত হয় সেটাকে বলবো আমরা কেন্দ্রমুখী জল নির্গমন প্রণালী। মানে কি চারিদিকে পাহাড় ঘেরা, মাঝে যদি প্লায়ার হ্রদ হয়, চারিদিকে পাহাড় ঘেরা আর মাঝে যদি প্লায়ার হ্রদ হয়, চারিদিকে নদীগুলো এসে কি হবে, চারিদিকে নদীগুলো এসে সেই প্লায়া অঞ্চলে নদীগুলো পতিত হবে। মানে কি চারিদিক থেকে নদীগুলো এসে একটা নির্দিষ্ট বিন্দুতে পতিত হচ্ছে, তাই কোন ধরনের জল নির্গমন প্রণালী দেখা দেবে, কেন্দ্রমুখী। আর একটু বাইরে জেনে রাখো তাহলে কেন্দ্র বিমুখ জল নির্গমন প্রণালীটা কি? কেন্দ্র বিমুখ হলে একটা অঞ্চল থেকে চারিদিকে নদীগুলো যখন চারিদিকে ছড়িয়ে পড়বে সেটাকে বলবো আমরা কেন্দ্র বিমুখ। সাইকেল দেখেছো, সাইকেলের রিং দেখেছো, রিং মাঝের একটা অংশ থেকে চারিদিকে কি গুলা বের হয়, স্পক বের হয় না? তার মানে কি মাঝে একটা কেন্দ্র থেকে চারিদিকে স্পকের মতো যখন নদীগুলা বের হবে সেটাকে বলবো আমরা কেন্দ্র কি বিমুখ। আর মরু ক্ষয়চক্রে কি ধরনের ভূমির মানে কোন ধরনের জল নির্গমন প্রণালী দেখা যায়, কেন্দ্র মুখী, চারিদিক থেকে নদীগুলো এসে একটা নির্দিষ্ট বিন্দুতে পড়বে, তাই তো, তাই কেন্দ্রমুখী জল নির্গমন প্রণালী দেখা দেবে, ঠিক আছে। তারপরে দেখো যৌবন পর্যায়, যৌবন পর্যায় কি হবে, প্রারম্ভিক পর্যায়ের পর থেকে পরে কি হবে যে পর্যায়টা শুরু হবে সেটার নাম হলো যৌবন পর্যায়। যৌবন পর্যায় কি হবে, নদীর গতি বৃদ্ধি পাবে, ক্ষয় বেশি করবে, ঠিক আছে। কি কি ভূমিরূপ গুলো তৈরি হবে দেখো, গিরিখাত, নদী নিম্ন ক্ষয়ের ফলে কি শুষ্ক অঞ্চলে গিরিখাত, ভি আকৃতির গিরিখাত বা আই আকৃতির ক্যানিয়ন গঠন করবে, ঠিক আছে। তারপর দেখো পলল শঙ্কু, দেখো পাহাড়ি অঞ্চল থেকে চারিদিকে ঘেরা পাহাড়ি অঞ্চল থেকে পলি বালি কাদা ইত্যাদি নিয়ে আসবে, নিয়ে আসার ফলে কি তৈরি করবে পলল শঙ্কু, এবং পলল শঙ্কু গুলা পরপর যোগ হয়ে কি তৈরি হবে, পলল ব্যাজনি তৈরি হবে, বোঝা গেল, পরপর সেগুলো যোগ হয়ে পলল ব্যাজনি তৈরি হবে। তারপর দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন বাজাদা, নতুন একটা শব্দ পেলে বাজাদা, ওকে অনেকে এটাকে আবার বাহাদাও বলা হয়। বাজাদা কি, পলল শঙ্কুর পরে বা পলল শঙ্কু গুলো পরপর সংযোজিত হয়ে কি হবে, সঞ্চয়জাত প্রায় সমতল ভূমি, পলল ব্যঞ্জনী গুলো যখন পরপর যুক্ত হয়ে যায় এবং প্রায় সমতল, ঠিক আছে, সঞ্চয় কাজের ফলে প্রায় সমতল ঢাল 1-60 ডিগ্রি পর্যন্ত হয়, প্রায় সমতল ভূমিরূপ তৈরি হবে সেটাকে বলবো আমরা বাজাদা। বাজাদার অবস্থানটা কোথায় হয় ভালো করে মনে রাখবে, বাজাদার অবস্থানটা হয় প্লায়া হ্রদের ঠিক ওপরে, প্লায়া হ্রদের ঠিক ওপরে হয় বাজাদা। তারপর দেখো বাজাদার পর হবে নদী গ্রাস কি, এর আগেও তোমাদের বলেছিলাম নদী গ্রাস কি, নদী গ্রাস হলো দুর্বল নদীকে যখন সবার নদীটা কি গ্রাস করে নিবে বা গিলে নিবে সেটাকে বলবো আমরা নদী গ্রাস। যৌবন পর্যায়ে কি হয়, নদী যেহেতু নিম্ন ক্ষয় বেশি করে এবং মস্তক ক্ষয় বেশি করে, মস্তক ক্ষয় বেশি করার ফলে কি নদীটা পাহাড়ি অঞ্চলকে বেশি বেশি ক্ষয় করে কি হবে পাহাড়কে মানে নিম্ন ক্ষয় করে পাহাড়কে ছোট করতে থাকবে, ঠিক আছে, এবং কি হবে পাহাড়ের বিপরীত দিকে যে দুর্বল নদীটা রয়েছে সেই নদীটার জলকে সম্পূর্ণ নিচের দিকে টেনে নিয়ে চলে আসবে, এর ফলে যেটা ঘটবে সেটা হবে নদী গ্রাস, দুর্বল নদীটাকে গ্রাস করে দিবে, ঠিক আছে, এটাকে বলবো আমরা তখন নদী গ্রাস। তারপর আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে তোমাদের, ওয়াদি কি,
আমি বললাম যে মরু ক্ষয়চক্রে কি হবে, বৃষ্টিপাতের পরিমাণ কম হবে, তাই তো? শুষ্ক অঞ্চলে কি হয়, বৃষ্টিপাতের স্বল্প বৃষ্টিপাতের ফলে কি হয়, নদীগুলো প্রবাহিত হয়, প্রবাহিত হওয়ার সময় নুড়ি কাপড় বালি পলির মধ্যে নদীগুলো প্রবাহিত হতে হতে আচমকা জলটা শেষ হয়ে যায়। ঠিক আছে, আচমকা জলটা শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার ফলে কি হবে, নদীতে যদি জল না থাকে তাহলে একটা শুষ্ক নদী উপত্যকা পড়ে থাকবে, তাই তো? এই শুষ্ক নদী উপত্যকাকেই বলা হয় ওয়াদি। ভালো করে বুঝতে পারলে যে শুষ্ক যে নদী উপত্যকা মরু অঞ্চলে জলহীন যে শুষ্ক নদী উপত্যকা পড়ে থাকবে সেটাকে বলবো আমরা ওয়াদি। এবার দেখো প্লায়া হ্রদ কি, পরীক্ষায় খুবই পড়ে প্লায়া হ্রদ কি। প্লায়া হ্রদ হলো মরু ক্ষয়চক্রে একেবারে চারদিকে পাহাড় ঘেরা মাঝে যে অংশটাই সব থেকে নিচু অংশ, তাই তো? সেখানে কি হয়, জল জমে থাকে, ঠিক আছে, জল জমে থাকে, বা শুষ্ক অঞ্চলে বা আরো গ্রীষ্মকালে কি হয়, লবণের স্তর জমে থাকে, এটাকে বলবো আমরা প্লায়া হ্রদ। ভারতের এরকম একটা প্লায়া হ্রদ রয়েছে, সেটার নাম হলো সম্বর। সম্বর হ্রদ হলো একটা প্লায়া হ্রদের উদাহরণ। দেখো এই প্লায়া হ্রদকে না অনেক দেশে অনেক রকম নামে ডাকা হয়, আফ্রিকার সাহারায় শর্টস বলা হয়, ঠিক আছে, আরবে মামলাহ বা খাবারি বলা হয়, ঠিক আছে, তারপর কি ভারতে ধান বলা হয়, তাই বিভিন্ন দেশে বিভিন্ন নামে প্লায়া হ্রদকে ডাকা হয়। তাহলে প্লায়া হ্রদটা কি বললাম আমি, যে চারিদিকে পাহাড় ঘেরা রয়েছে এবং মাঝে যে অংশটা নিচু যেখানে ভৌমজল স্তরটা উপরে মানে জলটা থাকে এবং চারিদিকে নদীগুলো এসে যে হ্রদটাই পতিত হবে সেটাকেই বলবো আমরা প্লায়া হ্রদ। এখানে বাজাদা ওয়াদি প্লায়া হ্রদ কি, এই তিনটে প্রশ্ন খুব পরীক্ষায় পড়ে কিন্তু, ঠিক আছে। তারপরে দেখো প্লায়া হ্রদ একে বলবো প্লায়া হ্রদ, প্লায়া হ্রদে কি কি সঞ্চয় দেখা যায়, বলছে যে ওই নদীগুলা থেকে যে সমস্ত নুড়ি কাকর বালি ইত্যাদি গুলা নিয়ে আসে সে প্লায়া হ্রদে এসে ফেলিয়ে দেয়। অনেক সময় কি হয়, শুষ্ক ঋতু তো জল থাকে না, প্লায়া হ্রদের উপর লবণের স্তর জমা হয়, ঠিক আছে। এরপর দেখো বায়ুতাড়িত গর্ত, বায়ুতাড়িত গর্ত কি, যে মরু অঞ্চলে যেখানে জল আর নেই সেখানে কি হবে, বায়ু বাহিত হয়ে বায়ু প্রবাহিত হয়ে কি হবে, অনেক ছোট 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 গর্ত তৈরি করবে, ঠিক আছে, সেই গর্তগুলোকে বলবো আমরা বায়ুতাড়িত গর্ত বা কি গ্লো হোল বলা হয়, এগুলোকে বলা হয় গ্লো হোল। এগুলোকে আবার পিয়াং কিয়াং হোল বলা হয়, মঙ্গোলিয়া এগুলোকে পিয়াং হোল বলা হয়। তাহলে কি বললাম যে বায়ু প্রবাহিত হওয়ার ফলে কি হয়, ছোট ছোট মরু অঞ্চলে গর্ত তৈরি হয়, সেই গর্তগুলোকে বলবো আমরা বায়ুতাড়িত গর্ত বা ব্লো হোল, এগুলাকে মঙ্গোলিয়ায় পিয়াং কিয়াং হোল বলা হয়। তারপর দেখো বালিয়াড়ি, বালিয়াড়ি কি, সহজে বুঝতে পারছো বালিয়াড়ি কি, যে ওই যে উপত্যকাটা বলশন উপত্যকা অঞ্চলে কি হয় বা চারিদিকে পাহাড় ঘেরা অঞ্চলে যে প্লায়া হ্রদের আশেপাশে কি হয়, অনেক ছোট ছোট বায়ুর সঞ্চয়কাদের ফলে বালিয়াড়ি তৈরি হতে পারে, ঠিক আছে। তারপর দেখো জল বিভাজিকা, জল বিভাজিকা এর আগেও বলেছিলাম যে জল যে নদীকে দুটো ভাগে ভাগ করে দেয় বা একাধিক ভাগে ভাগ করে দেয় সেগুলোকে বলবো আমরা জল বিভাজিকা। যৌবন পর্যায়ে কি হয়, নদী নিম্ন ক্ষয়ের ফলে কি হয়, জল বিভাজিকা আস্তে 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 ছোট হতে থাকে এবং বন্ধুরতাটাও কি পরিণত পর্যায় থেকে বন্ধুরতাটা আস্তে আস্তে যৌবন পর্যায়ে কমতে থাকবে, ঠিক আছে। বন্ধুরতাও কিন্তু খুব বেশি হয়, বন্ধুরতাও কিন্তু কি হয় যৌবন পর্যায়ে বেশি হয়, পরিণত পর্যায়ে কি বলে প্রারম্ভিক পর্যায়ের তুলনায় কম, কিন্তু যৌবন পর্যায়ে প্রারম্ভিক পর্যায়ে বেশি হয় এবং যৌবন পর্যায়ে তুলনামূলকভাবে বন্ধুরতাটা কম হয়। এরপর দেখো মিটিয়ে আমি তোমাদের দেখাচ্ছি যে যৌবন হলো এবং পরিণত পর্যায়ে কি কি ভূমিরূপ তৈরি হয়। দেখো পরিণত পর্যায়ে, এবার যৌবন পর্যায়ে আলোচনা করলাম, এবার দেখো পরিণত পর্যায়ে কি কি ভূমিরূপ তৈরি হয়। দেখো পরিণত পর্যায়ে কি কি ভূমিরূপ তৈরি হয় এবং ভূমিরূপ গুলার অবস্থা কেমন হয়। জল বিভাজিকা গুলা যৌবন পর্যায় থেকে পরিণত পর্যায়ে জল বিভাজিকা গুলা কিন্তু এবার আস্তে আস্তে ছোট হতে থাকবে, ঠিক আছে। জল বিভাজিকা গুলা পাহাড়ের মতো অবস্থান করলেও যৌবন পর্যায়ে করলেও পরিণত পর্যায়ে নিম্ন ক্ষয়ের ফলে সেগুলো আস্তে 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 ছোট হতে থাকবে। এখানে একটা নতুন শব্দ পেলে তো পাবে তোমরা পেডিমেন্ট, পেডিমেন্ট কি পরীক্ষায় খুব পড়ে, জল বিভাজিকা হলো এবার দেখো পেডিমেন্ট। পেডিমেন্ট কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন গিলবার্ট, ঠিক আছে। পেডিমেন্ট কি, যে পাহাড়ের উঁচু পাহাড়ের পাদদেশে যেখানে ঢালটা খুব খাড়া এবং ক্ষয় কাজের ফলে এক ধরনের প্রায় খাড়া ঢাল তৈরি হয়, সেই খাড়া ঢালটাকে বলবো আমরা পেডিমেন্ট। এটা কিন্তু ক্ষয় কাজের ফলে কি তৈরি হয়, এক ধরনের খাড়া ঢাল তৈরি হয় সেটাকে বলবো আমরা পেডিমেন্ট। পেডিমেন্ট কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন জিকে গিলবার্ট, ঠিক আছে।
বাজাদা যৌবন পর্যায়ে বাজাদা দেখা যায়, পরিণত পর্যায়ে দেখো বাজাদা করেছে। বাজাদা কি এই পেডিমেন্ট অঞ্চল থেকে ক্ষয়জাত পদার্থগুলো কি হবে সঞ্চিত হবে, সঞ্চিত হওয়ার ফলে এক ধরনের সমপ্রায় ভূমি তৈরি হবে, যেটাকে বলবো আমরা বাজাদা বা বাহাদা। দেখো পেডিমেন্টটা কিন্তু খাড়া হবে এবং ক্ষয়জাত ভূমিরূপ ক্ষয়ের ফলে তৈরি হবে, পক্ষান্তরে বাজাদাটা কি বললাম ক্ষয়জাত পদার্থগুলো সঞ্চিত হবে এবং এখানকার ঢালটা কি হবে মৃদু হবে। প্রধান পার্থক্য এইটুকু ভালো করে মনে রাখবে, পেডিমেন্টটা উপরে থাকবে তারপরে থাকবে বাজাদা, মাঝে একটু বলে দিই পেডিমেন্ট বাজাদা, বাজাদের পরে থাকবে প্লায়ার। ঠিক আছে, তাহলে প্লায়ার হ্রদ সব থেকে নিচে, প্লায়ার হ্রদের উপরে তৈরি হবে বাজাদা আর বাজাদের উপরে তৈরি হবে পেডিমেন্ট, একটু ভালো করে মনে রাখবে। তাহলে বাজাদা কি হলো সঞ্চয় কাজের ফলে তৈরি হবে প্রায় সমতল ভূমি। তারপর দেখো মরু অঙ্গন কি, মরু অঙ্গন বা এটাকে বলা হয় ডেজার্ট পেভমেন্ট, বায়ুবাহিত হয়ে ছোট ছোট বালি পলিগুলা উড়ে চলে যাবে, কিন্তু বড় বড় বালি পলিগুলা মুড়িগুলা কিন্তু যেতে পারবে না, সেগুলো যখন বিস্তীর্ণ অঞ্চলে পড়ে থাকবে সেগুলোকে বলবো আমরা ডেজার্ট পেভমেন্ট বা মরু অঙ্গন। বোঝা গেল? এরপরে দেখো বার্ধক্য পর্যায়ে, বার্ধক্য পর্যায়ে কি কি ভূমিরূপ তৈরি হয়, বার্ধক্য পর্যায়ে যে যে ভূমিরূপ গুলা তৈরি হয় দেখো সর্বপ্রথম দেখো সমপ্রায় ভূমি। সমপ্রায় ভূমি কি, সমপ্রায় ভূমি হলো যে ক্ষয় চক্রের বার্ধক্য পর্যায়ে পুরো অঞ্চলটা পাহাড়ি অঞ্চলটা ক্ষয় হতে হতে প্রায় সমতল ভূমিতে পরিণত হবে। ঠিক আছে, এটাকে ডেভিস বলেছেন কি সমপ্রায় ভূমি নামে আখ্যায়িত করেছেন, নাম কি দিয়েছেন সমপ্রায় ভূমি। এটাকে কিন্তু কিং আলাদা নাম দিয়েছেন, ঠিক আছে কিং এটাকে নাম দিয়েছেন কি পেনি প্লেন, লসন এটাকে বলেছেন প্যান ফ্যান, কি ক্রিকিমে বলেছেন প্যান প্লেন। ঠিক আছে প্যান প্লেন, ঠিক আছে তাহলে কি পেনি প্লেন পেনি পেডি প্লেন কে নাম দিলেন, পেডি প্লেন নাম দিলেন কিং, প্যান ফ্যান বললেন লসন, সমপ্রায় ভূমি বললেন ডেভিস, আর ক্রিকমে কি নাম দিলেন প্যান প্লেন। ভালো করে বোঝা গেল? তাই এই সমতল ভূমিকে, সমতল ভূমিকে আবার কিন্তু আর্দ্র অঞ্চল সমতল ভূমিকে কি বলেছেন সমপ্রায় ভূমিকে কি বলেছিলেন, আর তার মাঝে যেগুলো দেখা যায় সেগুলোকে বলেছিলেন মোনারোনক, তাই তো? এখানেও দেখো ওই সমপ্রায় ভূমির মাঝে, সমপ্রায় ভূমির মাঝে কি হবে কি তৈরি হবে অনেক সময় ক্ষয় প্রতিরোধী পাহাড় থাকে, যেমন আর্দ্র অঞ্চলে সেগুলোকে বলেছিলাম আমি মোনারোনক বলেছিলাম, কিন্তু মরু অঞ্চলে সেই ক্ষয় প্রতিরোধী পাহাড়গুলোকে বলা হয় ইনসেলভার। ইনসেলভার কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী ভূবিজ্ঞানী পাসার্জ, ভালো করে নামটা মনে রাখবে ভূবিজ্ঞানী পাসার্জ সর্বপ্রথম ইনসেলভার্জ নামকরণ করেছিলেন ইনসেলভার্জ। যদি বলে মনোরণা কোন অঞ্চলে দেখা যায় কি বলবে আর্দ্র অঞ্চলে, তাই তো? যদি বলে ইনসেলভার্জ কোন অঞ্চলে দেখা যায় তখন বলবে শুষ্ক অঞ্চলে। ঠিক আছে, তাহলে ইনসেলভার্জ তৈরি হবে, আর কি হবে বার্ধক্য পর্যায়ে জল বিভাজিকা গুলো ছোট ছোট হয়ে যাবে, জল বিভাজিকা গুলো ছোট হয়েই কিন্তু ইনসেলভার্জ তৈরি হবে, এগুলো ক্ষয় প্রতিরোধী ঢিবি আকারে থাকবে, সেগুলোকে বলবো আমরা কি ইনসেলভার্জ। তারপর দেখো প্রায় যখন সমতল ভূমি তৈরি হবে তখন কি হবে বিস্তৃত অঞ্চলটা লোয়েস্ট সমভূমিতে পরিণত হবে। লোয়েস্ট কি, লোয়েস্ট সমভূমি কাকে বলে, কোন একটা অঞ্চলে নুড়ি কাকর বালি পলিগুলা যখন উড়িয়ে নিয়ে অন্য জায়গায় সঞ্চিত হয় সেগুলোকে বলবো আমরা লোয়েস্ট সমভূমি। হুয়াং টুসু সমভূমি হলো বিশ্বের বৃহত্তম লোয়েস্ট সমভূমি, চীনের হুয়াং নদীর উপত্যকাতে কিন্তু দেখা যায়। ঠিক আছে, এরকম লোয়েস্ট সমভূমি তৈরি হবে এবং কি হবে তারপর দেখো ব্লো আউট কি, ব্লো আউট হলো যে ওই লোয়েস সমভূমি অঞ্চলে মাঝে মাঝে ছোট ছোট গর্ত দেখা যাবে, ঠিক আছে সেগুলোকে ব্লো আউটও বলা হয়। তাহলে আমরা কি পড়লাম প্রথম থেকে, প্রথম থেকে যৌবন পরিণত বার্ধক্য যৌবন, তারপর প্রারম্ভিক যৌবন পরিণত এবং বার্ধক্য পর্যায়ের মধ্যে দিয়ে চারিদিকে পাহাড়ে ঘেরা এবং মাঝে প্লায়া হ্রদ রয়েছে এরকম একটা ভূমিরূপ ক্ষয় হতে 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 একটা সমপ্রায় ভূমিতে পরিণত হলো। ঠিক আছে, এই সমপ্রায় ভূমিকে এক একজন ভূবিজ্ঞানী এক একজন নাম দিয়েছেন, সেটাও তোমাদের আলোচনা করলাম। তাহলে তোমাদের যদি পরীক্ষায় পড়ে, যদি তোমাদের পরীক্ষায় পড়ে আর্দ্র অঞ্চলের বা স্বাভাবিক অঞ্চলের ক্ষয়চক্র এবং মরু অঞ্চলের ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য লিখো, দুটো যদি ভালো করে বুঝতে পারো তাহলে পার্থক্য কিন্তু লিখতে পারবে। ঠিক আছে, এরপরে ক্লাসে আমি তোমাদের যেটা আলোচনা করব সেটা হচ্ছে কিং, শুষ্ক অঞ্চলেরও কিং তার ক্ষয়চক্রের একটা কি তত্ত্ব দিয়েছেন, মানে ডেভিসের দুটো তত্ত্ব দিয়েছেন ক্ষয়চক্রের, একটা হলো আর্দ্র অঞ্চলের ক্ষয়চক্র, আজকে যেটা বললাম শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্র, আমরা দুটোই ক্ষয়চক্র করে নিলাম। পরীক্ষায় কিন্তু
এই যে প্রশ্নগুলো আমি মাঝে মাঝে বললাম, বাজা দা কি, প্লায়া কি, পেডিপ্লেন কি, তারপর কি প্যান ফ্যান কি, ইনসেলভার্স কি, এই সমস্ত গুলা কিছু পরীক্ষায় খুব খুব পড়বে। ইনসেলভার্স অর্থাৎ সর্বপ্রথম কে ব্যবহার করেন, ঠিক আছে, এই প্রশ্নগুলা কিন্তু খুব খুব পরীক্ষায় পড়বে, তোমরা ভালো করে পড়বে। তাহলে পরের দিন আমরা পড়বো কি, পরের দিন পড়বো আমরা কিং এর ক্ষয়চক্রের তত্ত্ব। এরকম ভিডিও দেখতে তোমরা, এরকম আরো আরো অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলে, সার্চ করবে তোমরা এই রকম নাম দিয়ে, আর এ জে ই এস এইচ রাজেশ রৌশন, তোমরা যদি সাবস্ক্রাইব করে নাও তাহলে নতুন নতুন ভিডিও যত যেদিনই দিব সেদিনই কিন্তু তোমাদের মোবাইলে দেখবে বা ভেসে উঠবে, ইউটিউবে তোমরা সার্চ করবে।